জীবনে একবারও চোখ ওঠেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়, তাই চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের সমস্যার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। কোনো কোনো সময় বা মৌসুমে একসঙ্গে অনেক মানুষ এ রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা বলছেন গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়। রোগটি ছোঁয়াচে ফলে খুব দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণের কারণেই আমরা এ রোগের আক্রান্ত হয়ে থাকি। চোখ ওঠার উপসর্গ সমূহ। এক, বেশিরভাগ সময় দুই চোখ লাল হতে দেখা যায়, তবে এক চোখও হতে পারে। দুই, কনজাংটিভার রক্তনালীগুলো প্রবাহের কারণে চোখ ফুলে বড় হয়ে যায়। তিন, হালকা ব্যথা ও ফটোফোবিয়া বা রোদে থাকাতে অসুবিধা হতে পারে। চার, চোখে ময়লা জমা হয়, ঘুম থেকে উঠলে অনেক সময় চোখের পাতায় লেগে থাকতে দেখা যায়। পাঁচ, সব সময় চোখের ভেতর কিছু একটা পড়েছে এমন অনুভূতি। ছয়, চোখে খসখস ভাব এবং জ্বালা পোড়া করা। সাত, সব কিছু ঘোলা ঘোলা দেখা এবং চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি। আক্রান্ত ব্যক্তিরা যা করবেন। এক, চোখে ময়লা জমলে হালকা নরম পরিষ্কার কাপড় দিয়ে বা পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করা যেতে পারে। দুই, চোখ চুলকানো থেকে বিরত থাকুন। তিন, এক চোখের সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে। চার, আক্রান্ত ব্যক্তি রুমাল, কাপড় চোপড়, তোয়ালা ব্যবহার করা যাবে না। পাঁচ, নোংরা হাতে কখনোই চোখে হাত দেবেন না। ছয়, কালো চশমা রোদে বা আলোতে কিছুটা স্বস্তিদায়ক হয়, তাই বাইরে বেরোলেই কালো চশমা পরুন। চিকিৎসা। এক, ঠান্ডা বা সর্দির মতো উপসর্গ থাকলে কেবল অ্যান্টিহিস্টামিন সেবনে যথেষ্ট। দুই, দিনে তিন থেকে চারবার চোখের অ্যান্টিবায়োটিক ড্রগ ক্লোরামফেনিকল ব্যবহার করা যেতে পারে। তিন, চোখে চুলকানি ও বেশি ফুলে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চোখ ওঠা সংক্রামক, এই জন্য যাদের চোখ ওঠেনি তাদের সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যাদের চোখ উঠেছে তাদের সংস্পর্শ পরিহার করতে হবে। তাদের ব্যবহার করা রুমাল, কাপড় চোপড়, তোয়ালা ব্যবহার করা যাবে না। এমনকি হ্যান্ডশেকের মাধ্যমেও অন্যরা আক্রান্ত হতে পারে, এই জন্য হাত তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে এবং নোংরা হাত চোখে লাগানো থেকে সবসময় বিরত থাকতে হবে।